আমরা সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে। আমি তন্ময় সরকার, পিয়াস আপনাদের সাথে আছি। আমরা কৃষ্ণপুরবাসী আজকে এখানে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে একত্রিত হয়েছি নতুনদের একটি নতুন অধ্যায়ের সূচনা দেখার জন্য। নবীনবরণ করার এই অনুষ্ঠানে আমরা নতুনদের উদ্দীপনায় উজ্জীবিত হয়ে এবং তাদের যে আনন্দ সেটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এর আগে আমাদের আরও কিছু সুখবর আছে যে এই বছরটি আমাদের জন্য আসলেই অত্যন্ত সৌভাগ্যের, কারণ আমাদের মধ্যে তিনজন ফ্যাকাল্টি মেম্বার জয়েন করেছেন। তো এটা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য অনেক গর্বের। আমি প্রথমেই ফ্যাকাল্টি মেম্বারদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। প্রথমেই আসছেন আমাদের এমডি সামি হাসনাইন, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। এরপরে আমাদের সাথে আছেন গাজী মাহমুদ আলম স্যার, তিনি ম্যাথ ডিপার্টমেন্টের এবং তিনি ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমাদের মধ্যে জয়েন করেছেন। এরপরে আমরা কিছুক্ষণ আগে জেনেছি আমাদের মধ্যে আরও একজন নতুন ফ্যাকাল্টি মেম্বার জয়েন করেছেন, তো তার জন্য আসলে আমরা স্লাইড প্রিপেয়ার করতে পারিনি। তো তার নাম হচ্ছে ডক্টর ফজলে রাব্বি, উনিও ম্যাথ ডিপার্টমেন্টে আমাদের সাথে আছেন। তো আমি এবিএসের বোর্ড মেম্বারদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের বিশেষ অতিথিদেরকে নিয়ে স্টেজে আসার জন্য। আমরা ফ্যাকাল্টি মেম্বারদের সাথে পরিচিত হলাম, এবার আমি এবিএস বোর্ড মেম্বারদেরকে একটু অনুরোধ করব তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে। আমি স্যারদেরকে একটু অনুরোধ করব তারা যদি আমাদের উদ্দেশ্যে একটু কোনো কথা বলেন তাহলে আমরা খুবই খুশি হব। আসসালামু আলাইকুম, আমি গাজী মাহমুদ আলম। আমি এখানে এবছর ফল সেমিস্টারে জয়েন করেছি ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আসলে কি বলবো, সেটা খুব কঠিন ব্যাপার আমার জন্য এরকম ইনস্ট্যান্ট কিছু বলার জন্য। তারপরে আমি সবাইকে প্রথমত এবিএস বোর্ড মেম্বারদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই নতুন যারা এবছর জয়েন করেছে তাদের সবাইকে। ধন্যবাদ সবাই। আমি আসলে এখানে গত 4 বছর ধরে চাকরি করতেছি, তো আমার জন্য এটা ঠিক নতুন না। তারপর আপনাদের সবাইকে অভিনন্দন আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমি বিএস এর প্রোগ্রামে খুব একটা আসার সুযোগ পাই না, তবে আমি জানি যে প্রোগ্রামটা খুবই নিয়মিত হয় এদের এখানে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এতটুকুই। আমি আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে অনুরোধ করব যেন আমাদের নতুন যারা এবছর জয়েন করেছে স্টুডেন্ট হিসেবে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমরা যারা এবছর নতুন এসেছি তারা কষ্ট করে আমরা স্টেজের ডান পাশে চলে আসব এবং আমরা এক এক করে আমাদের সবার পরিচয় নিব এবং আমাদের স্যার সবাইকে বরণ করে নেবেন। তো সবাইকে অনুরোধ করছি নতুন যারা আছি তারা স্টেজের ডান পাশে কষ্ট করে চলে আসবেন।